সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের নতুন ভিডিওটা হলো একটা মিনি কম্বাইন্ড রাইস মিল দিয়ে। এই মিনি কম্বাইন্ড রাইস মিল দিয়ে একই মেশিনে বিভিন্ন ধরনের ব্যবসা করে কীভাবে লাভবান হওয়া যায় সেই বিষয় নিয়ে। কারণ কি জানেন, যারা বেকার আছেন বা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, হয়তো বা কারো বিদেশ কেউ বা বিদেশ থেকে চলে এসেছেন, সেসব ভাইরা বসে না থেকে এই অল্প ইনভেস্ট করে এই মেশিন দিয়ে বেশি লাভজনক একটা ব্যবসা করে খেতে পারবেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, এটি একটি মিনি কম্বাইন্ড রাইস মিল। এই রাইস মিলটা আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আমরা সেল করে থাকি। এই রাইস মিলটা এত চাহিদা যে আমরা প্রতি মাসে 300 থেকে 400 আমরা ডেলিভারি দিয়ে থাকি। হয়তো আপনারা বলেন যে ভাই, এই রাইস মিল কারা ব্যবহার করছে তাদের একটা নাম্বার দেন। অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে যারা এই রাইস মিলটা ব্যবহার করবে তাদের সাথে আপনি কথা বলে নিতে পারবেন। ভিউয়ার্স, এটি একটি মিনি কম্বাইন্ড রাইস মিল, এটা অটোমেটিক একটা রাইস মিল। এই রাইস মিল অটোমেটিক হওয়ার কারণে ধানটাকে বারবার দেওয়া লাগে না, ধানটা একবারেই ফ্রেশ চাল হয়, আর চালের ভিতরে ভাঙা দানা, কালো দানা এবং আকৃতি থাকে এই মেশিনটা স্বয়ংক্রিয়ভাবে বাছাই করে দেয়। তো ভিউয়ার্স, এই মেশিন দিয়ে আপনি মুরগির খাবার এবং গরু ছাগলের খাবারটাও বানাতে পারবেন, আবারও বানাতে পারবেন ফ্রেশ আটাটা। যে গম থেকে গমের আটাটা হয় সেটা একদম ফ্রেশ পাবেন, কারণ কি এটা লোহার চাকি, যে কারণে আটাটা পুড়ে যাওয়ার ভয় নাই এবং আটার ভিতরে বালিদানা মিশ্রণ হওয়ার ভয় নাই, কারণ কি একদম ফ্রেশ এটা। তো ভিউয়ার্স, কী ভাবছেন, একই মেশিনে কি সব কাজ করা সম্ভব? হ্যাঁ ভিউয়ার্স, একই মেশিনে সব কাজ করা সম্ভব। আপনারা যদি স্বচক্ষে দেখতে চান, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেসে সরাসরি চলে আসতে পারেন। যেটি আপনি আমাদের শোরুমে যেতে আসেন, আপনার জন্য যদি মেশিন ক্রয় করেন সেই ক্ষেত্রে আমরা 10,000 টাকা ডিসকাউন্ট দিব, আর আসার যে ভাড়াটা লাগে অবশ্যই ভিউয়ার্স আর সেই ভাড়াটা আমরা ক্যারি করব। ভিউয়ার্স, এই মেশিন আমরা একটা 220 লাইনের মোটর ব্যবহার করে থাকি, যে আপনার বাসা বাড়ির যে পল্লী বিদ্যুৎ আছে সেই পল্লী বিদ্যুৎ লাইনে চলবে, আলাদা কোনো বিদ্যুৎ সংযোগ নেওয়া লাগবে না। এবং এই মেশিনটা স্থান করতে হলে আলাদা কোনো জায়গারও প্রয়োজন হবে না, আপনি বাসা বাড়ির যে কোনো আঙিনায় এই মেশিনটি স্থান করে চালাতে পারবেন। ভিউয়ার্স, এই মেশিন দিয়ে ঘন্টায় 8 থেকে 10 মণ ধান থেকে ধানের চালটা একদম ফ্রেশ পাবেন। আপনি প্রতি ঘন্টায় গরু ছাগল মুরগির খাবারটা বানাতে পারবেন প্রায় 4 থেকে 5 মণ এবং ফ্রেশ আটাটা পাবেন 1 থেকে 2 মণ। তো ভিউয়ার্স, একই মেশিনে যদি সব করা সম্ভব অবশ্যই লাভবান হওয়ার ব্যবসা হবে, কারণ কি একই মেশিনে বিভিন্ন কাজ করাই সম্ভব। তো ভিউয়ার্স, আমরা ভিডিওর মাধ্যমে হয়তো দেখাচ্ছি, আর আপনারা যদি স্বয়ংকৃত স্বচক্ষে দেখতে চান তবে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে হবে, আর আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনি সরাসরি মেশিন দেখে ক্রয় করে নিতে পারবেন। অনেক ভাই অনেক রকম কথা বলে যে ভাই, আমরা ঢাকার পক্ষে গেছি, মেশিন প্রোডাকশন দেখায় না বা মেশিনের প্রোডাকশন শক্তি কতটুকু তাও আমাদের অবগত করে না। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই আপনাদের একথা বলতে চাই, যদি মেশিন ক্রয় করতে চান আমাদের শোরুমে সরাসরি চলে আসেন, আপনি নিজে প্রোডাকশন দেখেও নিতে পারবেন, আর আপনি অফলাইনের মাধ্যমেও নিতে পারবেন। আপনি ফোন করবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে, আমরা পুরো মেশিনটা আপনার সামনে চালিয়ে আপনাদের মেশিনটা ডেলিভারি দিতে পারব। ভিউয়ার্স, এই মেশিনে বেশি বিদ্যুৎ বিল ওঠে না, কারণ 220 হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিল প্রতি ঘন্টায় 13 থেকে 14 টাকার ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি ভাবেন, প্রতি ঘন্টায় যদি 8 থেকে 10 মণ ধানটা যদি বানাতে পারেন সেই ক্ষেত্রে আপনি কতটুকু লাভবান হতে পারবেন এই হিসাবটা আপনি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর ভাবাভাবি নাই, একই মেশিনে যদি সব কাজ করা সম্ভব অবশ্যই মেশিনটা লাভবান স্থানে আপনাকে পৌঁছায় দিতে পারে। তো ভিউয়ার্স, আরেকটা অফারের কথা বলতে চাই, হয়তো ধানের মরশুম শুরু হচ্ছে, এই ধানের মরশুম শুরু হওয়াতে প্রতি মেশিনে আমরা 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে মার্কেটিং করছি। তো এই অফারটা খালি 1 মাসের জন্য প্রযোজ্য। তো ভিউয়ার্স, আর দেরি নাই, যদি মেশিনটা ক্রয় করে নিয়ে ব্যবসা করতে পারেন, ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, এবং নাই আমাদের শোরুমে সরাসরি চলে আসেন। তো ভিউয়ার্স, আর নাই,
কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারে ভিডিওটা অন্যজনের হাতে পৌঁছায় যেতে পারে যার এই মেশিনটা প্রয়োজন। তবে আর এই মেশিনটা একদমই ডিজিটাল একটা মেশিন, আপনি চিন্তা করে দেখেন আপনার এলাকায় মেশিনটা আছে কি না। অবশ্যই আনকমনের দুনিয়ায় আনকমন রূপ নিয়ে এই মেশিনটা আপনাদের সামনে হাজির করছি। তবে আর অবশ্যই লাভবান হতে পারবেন। আর কথা নাই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।